ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্যাগফরিদ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির আপডেট নিউজ। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে এই ভিডিওটি। তা আসুন এখন আপনাদের নিয়ে যাব যে এই বিষয়ে অভিসাদেশ কি বিস্তারিত উল্লেখ রয়েছে, সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে শোনাবো। পরে এখানে যে বিষয়টি উল্লেখ করেছে সেটি হচ্ছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2023 শিক্ষাবর্ষ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং প্রাথমিক বিদ্যালয় সমূহে যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিক্ষণ কার্যক্রম চালু হতে যাচ্ছে, শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে, এই অংশ হিসাবে আগামী 30 সেপ্টেম্বর 2022 থেকে 31 অক্টোবর 2022 তারিখের মধ্যে মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং প্রাথমিক বিদ্যালয় সমূহে যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়, সকল শিক্ষককে অনলাইনে মুক্ত পাঠ ই লার্নিং প্ল্যাটফর্ম যুক্ত হয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনলাইন প্রশিক্ষণ বিষয়ক কোর্সটি সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। এই প্রশিক্ষণটি বাধ্যতামূলক এবং এই প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া আরও তথ্য রয়েছে যে সকল শিক্ষক প্রশিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন তাদের অবশ্যই আগামী 6 অক্টোবর 2022 তারিখের মধ্যে এই অনলাইন প্রশিক্ষণটি সম্পূর্ণ করতে হবে। এই ছিল সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। এ জাতীয় আপডেট নিউজগুলো পেতে অবশ্যই ট্যাগফরিদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি এতক্ষণ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অনতি বিলম্বে বা অচিরেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এই কার্যক্রমের সর্বশেষ পরিধি ব্যক্তি সমাপ্তি ঘটে আপনাদের দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।